কথা হচ্ছে, আপনারা কি নড়াইলে এইভাবে অতিথিদের আপ্যায়ন করেন? আমরা আসলে এভাবেই আপ্যায়ন করি না। নড়াইলে কি এইভাবে টাকা পয়সা রেখে দেওয়ার প্রবণতা আছে? হোয়াটসঅ্যাপ গাইস, ইটস তৌফিকুর রহমান সুমন এন্ড ওয়েলকাম টু ব্লগ 19। আর আজকের ব্লগটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, বিকজ আজ আমরা ব্লগটি করছি নড়াইলে। আর নড়াইল কথাটি মনে আসলে আসলে একটি মানুষের কথা খুব বেশি করে মনে পড়ে, সে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের ফর্মাল ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। আর আজ আমরা যেহেতু নড়াইলে ব্লগটি করছি, সো মাশরাফি বিন মুর্তজার বাসায় তো অবভিয়াসলি শ্যুট করা উচিত, তারও চেষ্টা করা হবে, এবং নড়াইলের অসাধারণ প্লেসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যাতে করে আপনারা নড়াইল জেলা সম্পর্কে পুরোটা জানতে পারেন। সো আর দেরি না করে, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং এই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। সো আর দেরি না করে চলেন শুরু করে দেই ব্লগ 19। দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে, তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে। জানি না সেই কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবিতা, তুমি আমার বাদ্য, তুমি আমার সুর মহিমা। কেটে যাবে দিন, কেটে যাবে এই রাত, ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না এ হাত। আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে, আমি সেই যে রবে জ্যোৎস্না মাখা কবিতাতে, আমি সেই যে আধার নিয়ে তোমায় আলো দেবে, আমি সেই যে মনে রথই জলে ভেসে রবে। বর্তমানে রাইট নাও আমরা এখন এই নড়াইলে এসে উপস্থিত হয়েছি, এবং আমি এখন বর্তমানে যে প্লেসটি আছি, এটি আসলে নড়াইলে খুবই প্রসিদ্ধ একটি প্লেস। এটি হচ্ছে শ্রী শ্রী সর্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির বা বাধাঘাট নামে পরিচিত। বর্তমানে সেই মন্দিরের সামনে আছি, এবং আমার সাথে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে সর্দার সাহেবকে। আপনারা হয়তো বা অনেকেই চিনেন না তাকে, বিকজ সে প্রচুর সাই ফিল করে, তো লাজুক মানুষ, লাজুক স্বভাবের মানুষ হলে যা হয়। নড়াইলে আসার কথা প্ল্যান আর আগে থেকে ছিল, বাট বিভিন্ন কারণে হয়ে ওঠেনি, বাট এখন যখন একটু ফ্রি টাইম পাওয়া গেল সেহেতু চলে আসে আর কি। সো যাই হোক, আজকে যখন আসা হয়েছে তখন নড়াইলটা আপনাদের সামনে এক্সপ্লোর করার চেষ্টা করবো। সো এই মন্দিরের ঠিক পাশে, আমি যদি একটু দেখাই, এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে সেই বাধাঘাট নামে পরিচিত সেই ঘাটটি। আর এই ঘাটে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে, তারা কিছুটা সময় কাটাচ্ছে। আমি একটু ঘাটটা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি যে আসলে এটা কতটা সুন্দর লাগছে বা এটি কেমন। সো আপনাদের যে ভিউটি দেখালাম, এটি হচ্ছে সেই বাধাঘাটের সেই অসাধারণ ভিউটি। এবং এইখানে আমরা যে মন্দিরটি দেখেছি, এই মন্দিরে প্রতি বছর দুর্গাপূজা হয় বড় করে, এবং সেই দুর্গাপূজার মূর্তি, তার মানে প্রতিমা হিসাবে যেটা বানানো হয় সেটা এখানে ডুবানো হয়। আমরা যদি একটু দেখি, তার মানে অসাধারণ লাগছে, একটা শীতল একটা বাতাস এখানে রয়েছে, এবং তার সাথে নদীর একটি স্রোত। আর এই নদীটি হচ্ছে চিত্রা নদী। আমি অনেক সময় শুনেছি চিত্রা নদীর নাম, বাট এইটা যে চিত্রা নদী সেই সেক্টরটা এটা আমার জানা ছিল না। সো গাইস, আমরা এখন এই বাধাঘাট থেকে চলে যাব নড়াইল ভিক্টোরিয়া সরকারি কলেজে। সো আর দেরি না করে চলেন চলে যাই।
সো গাইজ, রাইট নাও আমরা এখন আছি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, এবং এই কলেজটি আসলে 1886 সালে প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকে শুরু করে এখন পর্যন্ত এটি প্রসিদ্ধ নড়াইলে খুব। এবং আমরা এই কলেজের পুরনো ভবনটিও দেখানোর চেষ্টা করেছি আপনাদের, যে আসলে পুরনো ভবনটি এখনও সংরক্ষণ করে রাখা হয়েছে ঐতিহ্য হিসাবে। এবং বর্তমানে আমরা এখন যেখানে উপস্থিত হয়েছি এটি হচ্ছে সেই বর্তমান নতুনভাবে ক্রিয়েট করা সেই কলেজটি, এবং আমরা যে ভবনগুলো দেখছি এটি আসলে অত্যাধুনিক করে করার একটি ব্যবস্থা করা হয়েছে এই পুরো কলেজটিতে। এবং এখানে ইন্টার থেকে শুরু করে অনার্স পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রয়েছে, এবং কলেজটি আসলে খুব সুন্দরভাবে সাজানো, প্রতিটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা। সো একটি জাতীয় ভার্সিটি অনুসারে তারা নড়াইলে বর্তমানে প্রসিদ্ধ। এবং আমি আরও একটু ওই পাশে দেখানোর চেষ্টা করেছিলাম, প্রথমে হয়তো আপনারা ফুটেজে দেখেছেন, ওই প্লেসটা হচ্ছে বিভিন্ন আর্ট সেক্টর বা বিভিন্ন দর্শনার্থীদের জন্য থাকে, বিভিন্ন রকম প্রোগ্রাম তারা ওইখানে করে থাকে। এবং এটা হচ্ছে আমার ঠিক পিছনে হচ্ছে সেই নড়াইল ভিক্টোরিয়া কলেজের হচ্ছে আপনার একাডেমি ভবন, এবং তার পাশে বিভিন্ন রকম ক্লাসরুম বা বিভিন্ন রকম ডিপার্টমেন্টের সেই শাখাগুলো। সো আসলে অসাধারণ। তো গাইজ, আসলে ভিক্টোরিয়া কলেজ থেকে আসলে শেষ করে দেওয়ার ইচ্ছা ছিল ভিক্টোরিয়া কলেজ সম্পর্কিত বিষয়টা, বাট শেষ করতে পারিনি। তার কারণ হচ্ছে এটি আসলে বৃহৎ জায়গা নিয়ে, তার মানে না বললে আর নিজের চোখে না দেখলে, আপনারা যারা নড়াইলের বাসী না বা নড়াইলের এইখানে আসেননি তারা না দেখলে বিশ্বাস করতে পারবে না, এদের একাধিক ক্যাম্পাস, পুরনো ক্যাম্পাস রয়েছে, নতুন করা হয়েছে। এবং তার পাশে আমি এখন বর্তমানে যেখানে উপস্থিত হয়েছি এটি হচ্ছে নড়াইল ভিক্টোরিয়া কলেজের সে মাঠটি, এবং আমার পিছনে রয়েছে ঐতিহ্যবাহী একটি বটগাছ। এবং এই বটগাছটি সেই পুরনো, মেবি 1886 সাল থেকে বটগাছটি তার মানে ততটাই পুরনো। এবং এই মাঠটি আসলে বিশাল এবং অনেক বড়। আমরা যদি দেখি যে ওই কোনায় একটি ক্রিকেট প্র্যাকটিস গ্রাউন্ড আছে, এখানে মেবি তোমার ওই স্কুল লেভেলের লিগগুলোর প্র্যাকটিস ট্র্যাকটিস হয়ে থাকে, রাইট? হ্যাঁ, এবং ফুটবলেরও জন্য বার আছে। সো সকল ধরনের আছে নড়াইল ভিক্টোরিয়া কলেজে। সো এবার চলে যেতে হবে, বিকজ নড়াইল ভিক্টোরিয়া কলেজ থাকলে পুরো নড়াইলটা এক্সপ্লোর করে আপনাদের সামনে দেখানো সম্ভব হবে না। সো আর দেরি না করে চলেন, চলে যাই। সো গাইজ, রাইট নাও আমরা আছি এস এম সুলতানের বাসায়। আসলে এস এম সুলতানের নামে আমরা সবাই চিনে থাকি, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষরা আরও বেশি এস এম সুলতানকে চিনি, এবং স্কুল কলেজের স্টুডেন্টরা তো আরও বেশি। তার কারণ হচ্ছে বিভিন্ন রকম পিকনিকের প্রোগ্রাম থাকলে এস এম সুলতান, নড়াইলে আসলে এস এম সুলতান অবশ্যই এস এম সুলতানের বাড়ি আসা হয়। সো আমার ঠিক সামনেই রয়েছে এস এম সুলতানের সমাধি, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি। 1924 সালে এস এম সুলতান জন্মগ্রহণ করেন এবং 1994 সালে এস এম সুলতান আসলে মৃত্যুবরণ করেন। ঠিক আমার পিছনেই রয়েছে সেই সমাধিটা, এবং আমি আরও একটু বাঁপাশে যদি আসার চেষ্টা করি, আমার বাঁপাশে রয়েছে সেই নৌকা, যেই নৌকাতে করে আসলে তিনি ছবি আঁকত বা এই যে আমরা বর্তমানে যে নৌকাটি দেখছি, এই নৌকাটি মূলত হচ্ছে এস এম সুলতান এই নৌকাটিতে করে চিত্রা নদীতে ঘুরে বেড়াতো এবং প্রাকৃতিক সে ছবিগুলো, চিত্রগুলো অঙ্কন করতো। আসলে অসাধারণ একটি ব্যক্তিত্ব, তার কথা আমরা যতই বলবো না কেন কম হয়ে যাবে। আসলে বর্তমানে এই প্লেসে আসার পরে কিছুটা স্মৃতি মনে হয়ে যাচ্ছে, তার কারণ পাবলিক কলেজ থেকে একটা পিকনিকে আমরা এখানে আসি। সো সেই স্মৃতিগুলো, সেই বন্ধুত্বের সেই টানগুলো আসলে মনে পড়ে যাচ্ছে। এবং আমার ঠিক বাঁ পাশে রয়েছে সে জাদুঘর, আমরা এখন জাদুঘরে যাওয়ার চেষ্টা করবো। আসলে বাড়িটি এখনও খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, খুব পর্যটন কেন্দ্র এটি। তার কারণ হচ্ছে বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্টরা এবং বিভিন্ন দর্শনার্থীরা এস এম সুলতানের স্মরণে বা তার সম্পর্কে কিছুটা জানতে হলেও এখানে আসে। সো আপনারাও যারা এখনও আসেননি, তারা নড়াইলে আসলে অবভিয়াসলি এস এম সুলতানের বাড়িতে আপনারা আসবেন। এবং আর একটি কথা, এখানে প্রবেশ মূল্য স্টুডেন্টদের জন্য 5 টাকা ধার্য করা হয়েছে, এবং যারা দর্শনার্থী এমনি স্টুডেন্ট বাদে তাদের জন্য 10 টাকা। সো আমরা দেরি না করে এই অসাধারণ বাড়িটির একটি ভিউ দেখে আসি, এবং তারপরে আমরা জাদুঘরে যেয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এভাবে আমার মনটা আজও পুরে, দিন কেটে মাস বছর জুড়ে, কল্পনাতে আজও আসো কিন্তু দূর স্বপ্ন হয়ে দিয়েছি সবটুকু তোমায়,
নিজেকে পুরো নিঃস্ব করে, তখন খুব ছোট ছিলাম, দেখতে পাইনি চোখটা খুলে। তোমার রাস্তা দিয়ে আজ যাই না ভুলে, দেখা যদি হয়ে যায় আর পাশে অন্য ছেলে। শোনো, যদি আমার তুমি করে রাখতাম রানী আমার মতো। সো গাইজ, যেটা বলেছিলাম যে আমরা জাদুঘরে যে আপনাদের দেখানোর চেষ্টা করব, কিন্তু সেটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তার কারণ আমরা দেখছি উপরে লেখা রয়েছে গ্যালারির ভেতরে ছবি তোলা ও নিষেধ, পরিদর্শনের সময় হলো 20 মিনিট। 20 মিনিট আপনারা একটি টিকিট সংগ্রহ করার পরে আপনাদের 20 মিনিট টাইম দেওয়া হবে, তার মধ্যে আপনারা দেখতে পারবেন, কিন্তু কোনো রকম ছবি বা ভিডিও তোলা সম্ভব না। সো আমি এর জন্য আসলে দুঃখিত, এবং এই জিনিসটার জন্য আসলে সরকারকে অনেক ধন্যবাদ। তার কারণ হচ্ছে যে তার এই যে কর্মকাণ্ডগুলো সংরক্ষণ করে রাখার যে ব্যবস্থাটা সরকার এখানে করেছে, সেটা আসলেই খুবই প্রশংসনীয়। এবং এই পুরো বাড়িটি এত সুন্দর করে সাজানো, যা আপনারা যারা এসেছেন নড়াইলে এস এম সুলতানের বাসায়, তারা আসলে জানেন এস এম সুলতানকে আসলে শিশু স্বর্গও বলা হতো, যদি আমি ভুল না করে থাকি। তিনি আসলে শিশুদের, শিশু কিশোরদের প্রচুর ভালোবাসতো, এবং তার যে কর্মগুলো সেগুলো আমার পিছনে ভিতরে রয়েছে, তার মানে সে ছবি আঁকা বা তার সেই এইগুলো কর্মকাণ্ডগুলো। এবং তার পুরো বাসাটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি, চারিদিকে সবুজের অরণ্যের ছেয়ে রাখা হয়েছে, যেটি আসলে দেখতে খুবই সুন্দর লাগছে। আমি ভিডিওতে কতটুকু দেখাতে পেরেছি বা কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না, তবে অবভিয়াসলি নড়াইলে যদি আপনারা আসেন এখানে ঘুরে যাবেন, আপনার মন ভালো হতে বাধ্য, বিকজ অসাধারণ সৌন্দর্য। সো আর দেরি না করে আমি ভিতর থেকে ঘুরে আসি, দেন আবার কথা হচ্ছে। সো গাইজ, বর্তমানে আমার পিছনে আমরা দেখতে পাচ্ছি যে এই সেই এস এম সুলতানের সেই নৌকাটি, যেটিতে করে আসলে সে শিশুদের নিয়ে এই চিত্রা নদীতে ঘুরতো এবং তাদের চিত্রকলা শিল্প শিক্ষা দেওয়ার চেষ্টা করতো। এবং আমার পিছনে আরেকজন মানুষকে দেখতে পাচ্ছি, এই মানুষটা আসলে প্রচুর কী বলবো, অতিথিপরায়ণ মানুষ। তার কারণ হচ্ছে যে সে অলরেডি নড়াইলে, আমি এখন পদার্পণ করছি 2 ঘন্টা বা সামথিং তার বেশি, কিন্তু সে এখন অবশেষে এসেছে, প্রচুর ব্যস্ত মানুষ, তার ভার্সিটি বন্ধ থাকা অবস্থায় তার প্রচুর ব্যস্ততা। ভাইজি, এত ব্যস্ততার মধ্যে থেকে আমাদের সময় দিয়েছেন, তার জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ। এখন কথা হচ্ছে, আপনারা কি নড়াইলে এইভাবে অতিথিদের আপ্যায়ন করেন? প্রথমে বলি তোমাকে ধন্যবাদ সুমন, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে এইভাবেই আপ্যায়ন করি না। ধন্যবাদ। তাহলে এটা কি ছিল, কোনো রিভেঞ্জ? না, এটা হলো আপনার প্রতিশোধ, ছিল আপনার রিভেঞ্জ ছিল। তার জন্য অনেক ধন্যবাদ ভাই, যদিও তার কলেজ থেকে ঘুরে আসলাম, যেটা আপনারা অলরেডি দেখেছেন, কিন্তু সেখানে সে থাকলে হয়তো ইনফরমেশন দিতে পারতো কিভাবে। আচ্ছা, কলেজের মধ্যে মেয়েরা দুজন পাশাপাশি বসে কি করে, গল্প করে? না, দুইজন মেয়ে পাশাপাশি না, একজন ছেলে একজনের পাশাপাশি বলে গল্প করে। গল্প করে কলেজ টাইম বাদ দেওয়ার, ওই যে বলতেছিল বাধাঘাটে আপনার কলেজের মেয়ে ছেলেরা যে কি করতেছে, ওগুলো কে বলতেছিল? ওই যে ও দেখতে পারতেছেন বাধাঘাটে যে কি করে এই জিনিসটা, তা আপনার কলেজ নড়াইল ছেলে, আমার তো সন্দেহ আছে। দেখে আমারও মনে হয় না, মনে হয় কি যে গ্রামের চাচাতো ভাই নতুন আসছে এই এলাকায়। অথবা আসলে বাধাঘাটে হলো জমিদারদের বংশের যারা ছিল, পরিবারের যারা ছিল, তারা হলো, আমি যতদূর জানি, ভুল হইতে পারে, তাদের মানে নিজের পরিবারের ওখানে যে গোসল টোসল করতো এখানে, ঠিক আছে, পার্সোনাল কোনো একটা ঘাট ছিল এরকম। হ্যাঁ, এরকমই এরকমই ছিল। কলেজটাও দেখলাম নতুন করে সংস্কার করা হয়েছে, কিছু কিছু বিল্ডিং বা কিছু কিছু করা হয়েছে। এটা কি পাবলিক কলেজে কপি করা হয়েছে? কোন পাবলিক কলেজ? যারা টেস্ট পেপারে পাবলিক কলেজের প্রশ্ন করে পরীক্ষা দেয়, তারা যদি পরবর্তীতে বলে যে কোন পাবলিক কলেজ, সেইখানে আসলে আমার সন্দেহটা জাগে। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে পড়ার সময় ঠিক পড়তে পারি, আমরা চেনার সময় চিনি না। যাই হোক, সো গাইজ, আমরা এখন এখান থেকে কোথায় যাব? আমরা এখান থেকে আশা করতে পারি এখন যাব জমিদার বাড়ি যাব। সো গাইজ, আমরা এখন জমিদার বাড়ি চলে যাচ্ছি এবং যাওয়ার পথে কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি। I know you told your friend you're not okay and tell me what's wrong and why you never said you felt that way and guess you're trying to stay strong and fake a smile until I look away but I've known you too long it hurts to watch your blue fade to gray as you fade away as you fade away
yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. So guys, right now আমরা আছি হাটবাড়িয়া জমিদার বাড়ির সেই মসজিদে। আসলে মসজিদটা অনেক আগের করা, বাট নতুন করে হয়তো বা কনস্ট্রাকশন করা হয়েছে, কিন্তু মসজিদটার পরিমাণটা, তার মানে জায়গার পরিমাণটা ছোট হলে, বাট মসজিদটা ছোটোর মধ্যে খুব সুন্দরভাবে করা হয়েছে। এই জিনিসটা আরও করবে সেই রকম পরিকল্পনা হয়তো বা রয়েছে। এবং আমরা ঠিক মসজিদের পিছন দিকে যদি দেখি, এখানে সেই হাটবাড়িয়া জমিদার বাড়ির সেই মসজিদের সেই পুকুরটি আমরা এখানে দেখছি। আসলে পুকুরটা খুব বড় করে রয়েছে এখানে, এবং এখানে ঘাট বাঁধানো রয়েছে। তার মানে জমিদাররা আগের কালে যেইভাবে, তার মানে নিজেদের প্রভাব প্রতিপত্তির মাধ্যমে বসবাস করতো, ঠিক সেই রকম বিষয়টা এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এই ঘাটটা মেবি তখনই বাঁধানো, তখন থেকে ঘাটটা বাঁধানো, এখন পর্যন্ত সেই ঘাটের অভাব কিছুটা হলে রয়েছে, বিকজ মেলা দিন আগে যেহেতু, সো সেহেতু ভাঙা চূড়া হয়েছে, হালকা সংস্করণ হয়েছে। আর মেন কথা হচ্ছে যে যেভাবে পরিচর্যা করা হতো, তাহলে এটা এখন আরও অসাধারণ লাগতো। আসলে মেন কথা হচ্ছে, একটা জিনিস আমার মনে পড়ে গেলো এখানে আসতে আসতে, যে আমাদের বাংলাদেশ টিমের ফর্মাল ক্যাপ্টেনের বাসায় নড়াইলে অনেক ক্ষেত্রে শোনা যায় যে মাশরাফি সুযোগ পেলে কেন নড়াইলে আসে। আসলে এরকম মাটির টান যদি থাকে তাহলে কেন সে আসবে না, এটা বড় কথা। কারণ যে এতটা সুন্দর একটি পরিবেশ, যেখানে শান্ত বা নিরিবিলি একটি অবস্থা, তার মানে এরকম সৌন্দর্য তো ঢাকায় পাওয়া যায় না। সো অবভিয়াসলি সৌন্দর্যের টানে বা নারীর টানে আসতেই হয় নড়াইলে, এরকম একটা বিষয় আজকে আমি এখানে এসে বুঝলাম। সো বাই দ্য ওয়ে, আমরা এখানে এবং আরও একটু ওই পাশে, আমি একটি এরিয়াল ভিউতে দেখানোর চেষ্টা করেছি যে আরও একটু ওই পাশে একটি মন্দির রয়েছে। সো ওভারঅল আরও একটি জিনিস এর থেকে প্রমাণ হয় যে মসজিদ এই পাশে, তার কিছুটা দূরে মন্দির, অর্থাৎ সাম্প্রদায়িক যে বিষয়টি আমাদের বাংলাদেশের মধ্যে বিদ্যমান, সেটি আমরা এখান থেকে আরও একবার প্রতিচ্ছবি ফুটে ওঠে। সো গাইজ, আমরা এখন চলে যাচ্ছি হাটবাড়িয়া ইকো পার্কে, সেটি আর বেশি দূরে না, খুবই কাছে। সো হাটবাড়িয়া ইকো পার্কে যে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে সেটা কতটা সুন্দরভাবে করা হয়েছে। সো গাইজ, রাইট নাও আমরা এখন বর্তমানে আছি সেই হাটবাড়িয়া ইকো পার্ক। আসলে পার্কটি আসলে খুব সুন্দর লাগছে, তার কারণ এখনও কাজ চলছে, কাজ এখনও সম্পূর্ণ হয়নি। পুরো পার্কটা এখন রং করা হচ্ছে, যে পাইরেট শিপ, তারপরে ট্রেন, আমি একটু দেখানোর চেষ্টা করি। পাইরেট শিপে যাচ্ছে এই যে ক্যাপ্টেন, ক্যাপ্টেন হেলমেট নিয়ে পাইরেট শিপের দিকে গমন করছে। আপনার শিপের গন্তব্য কোথায়? খুলনার দিকে গন্তব্য, নড়াইল থেকে খুলনা। এখন আর একটা জিনিস আমি একটু ই করতে চাই, সেটা হচ্ছে এখানে কুমিরের একটি ভাস্কর্য রয়েছে, দোয়েল পাখি জাতীয় পাখি হিসাবে, এবং ব্যাটম্যানের এখানে মুখটা রাখা হয়নি, তার কারণ যে কাউকে ব্যাটম্যান বানায় দেওয়া সম্ভব, যে কেউ ছবি তুলতে পারে। যাও ভাই একটু দেখি, যাও। আর একটা বিশেষ বিষয় হচ্ছে ব্যাটম্যানের যে সিক্স প্যাক। সো আসলে পার্কটা আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠছে, তার কারণ এখনও করার আগেই প্রচুর জনগণ, এবং আমরা এক এক প্লেস থেকে সরে যাচ্ছি, বিকজ পুরো নড়াইলে কি একটা রিভার আমার পাশেই বা পাশে যে ভাস্কর্যটি আমরা দেখছি, এখানে ব্যাং কিছু বলছে, তার মানে বড় ব্যাং কিছু শিক্ষা দিচ্ছে, এবং ছোট ব্যাং এবং খরগোশ সেটা গ্রহণ করছে। আসলে এরকম খুব সুন্দর সুন্দর ভাস্কর্যগুলো এই পার্কে রয়েছে, যেটি আসলে দেখতে অসাধারণ লাগছে। আর আমার ফেজের অবস্থা, আসলে নড়াইলে আমি যখন এই ব্লগগুলো শ্যুট করছি তখন প্রচুর রোদ, আর এই রোদের সময়ও এই পার্কে এখনও ওপেন হয়নি, তার আগেই এত পরিমাণ মানুষ, তার মানে মানুষ বলতে এখানে কপোত কপোতিদের
আসার একটি ব্যবস্থা খুব সুন্দর। আর অল ওভার যে ইগুলো দেখছি আমরা, মনুমেন্টগুলো দেখছি, এটি আসলে খুব সুন্দর করে করা হয়েছে এবং এই জিনিসগুলো আসলে বাচ্চাদের জন্য। এই যে ভাস্কর্যগুলো, সিংহ, হরিণ বা এদিক থেকে ঘোড়া বা ওভারঅল যে জিনিসগুলো এবং দোলনা, সো শিশুরা আসলে খুব এনজয় করবে এই পার্কটি যখন খোলা হবে। এই জায়গায় ট্রেনেরও ব্যবস্থা রয়েছে এবং শিপেরও ব্যবস্থা রয়েছে এবং তার একটু ওই পাশে, তার মানে পাশাপাশি দুই ধরনের দর্শকদের একসাথে করার একটা প্রচেষ্টা। তার পাশাপাশি আপনারা যে চিত্রা নদী গিয়েছে এবং সেখানে ছাতির মতো করে দেওয়া হয়েছে, অর্থাৎ নদীর সেই প্রতিভ সৌন্দর্য, নদীর সেই সৌন্দর্যটা আপনারা এখানে উপভোগ করতে পারেন। এটি বর্তমানে এখনও ওপেন হয়নি এবং এটি হলো হাটবাড়িয়া ইকো পার্ক। সো এটি ওপেন হলে তো অবভিয়াসলি আপনারা আসবেন এবং নড়াইলে আসলে এই সৌন্দর্য উপভোগ করতেই হবে, বিশেষ করে বিকালবেলা। আর যারা বর্তমান সময়ে যারা কাপেল এখন এখানে আছে, তার এরকম পরিস্থিতি থাকলে আপনারা যদি আসতে চান দুপুরবেলা আসতে পারেন, আপনাদের জন্য বসার সুব্যবস্থা রয়েছে, এরকমভাবে থাকতে পারেন। আচ্ছা, নড়াইলে কি এইভাবে টাকা পয়সা রেখে দেওয়ার প্রবণতা আছে? নড়াইলের মান সম্মান খাইতে আসছে এই ছেলে। না, খুলনাতে এরকম টম বয় থাকে না, খুলনায় হয় বকাইতে থাকে না ভদ্র থাকে। সো গাইজ, আসলে মেন কথা হচ্ছে ফর্মাল ক্যাপ্টেনের বাসায় যাবার কথা ছিল, বাট তখন একদম দুপুর হয়ে গিয়েছিলো আর প্রচণ্ড রোড, তখন বাসায় যাওয়া ব্যাক করা হয় ফ্রেন্ডের বাসায়, ওখানে খাওয়া দাওয়া, ঘুমটুম। এখন বর্তমানে বিকালবেলা যখন ঘুম শেষ করে বের হলাম, তখন এরকম একটা সৌন্দর্য দেখতে হবে এটা আমি আসলে কল্পনা করতে পারিনি। আপনারা হয়তো বা দেখেছেন যে অসাধারণ সৌন্দর্য এই কাশফুলের, যা আসলে ভাষায় বর্ণনা করা সম্ভব না। আর বালুরমাঠ সংলগ্ন এলাকাটা আসলে অসাধারণ এলাকা, আমরা খালি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবো না। আর আমি যখন ওই রোড, তার মানে দুই পাশে কাশফুল, তার রোডের মাঝখান থেকে হেঁটে আসছিলাম, আসলে চোখ ধাঁধা লেগে যাওয়ার মতো, বিকজ এত সাদা, সত্য কথা বলতে যে এত কাশফুল আমি একসাথে দেখিনি। সো অসাধারণ, আর বর্তমান সময়টা তো কাশফুল আর ট্রেন্ডিং টপিক কাশফুলের। সো মেন কথা হচ্ছে, আপনারা যারা নড়াইলে আছেন বা নড়াইলে আসতে চান বা রিলেটিভের বাসা আছে, অবশ্যই চলে আসেন, যতদূর চোখ যাবে ততদূর এই সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন। আর এই কাশফুলের মাঝে নিজেকে এই সৌন্দর্যের কাছে অনেকটা তুচ্ছ মনে হবে। সো এটাই বলবো যে অসাধারণ সৌন্দর্য আপনারা উপভোগ করেন, আরও একটা সিনেমেটিক্যাল শট দেখেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না, এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে ঘর শ্রোতা গতিহীন।
গাইজ, রাইট নাও আসলে নড়াইল যে বাস স্ট্যান্ডে আছি এখান থেকে শুরু করেছিলাম, আবার এখান থেকে শেষ করতে হচ্ছে। আসলে নড়াইলের ট্যুরটা অসাধারণ ছিল, অসাধারণ লাগছে সত্য বলতে গেলে, যে এদের যে আতিথিয়তা এই জিনিসটা আসলে মুগ্ধ করছে। বিষয়টাই না, আপনারা হয়তো বলতে পারেন যে ফ্রেন্ডের বাসায় যাওয়া হয়েছে বা ফ্রেন্ডের সাথে ছিলেন, আতিথিয়তা তো থাকতেই পারে। না, সেটা ঠিক আছে, ফ্রেন্ডের সাথে থাকা হয়েছে সো আতিথিয়তা থাকবে, কিন্তু ফ্রেন্ডরা বাদেও অন্য যাদের সাথে ইন্ট্রোডাকশন হয়েছে আসলে তারা অনেক বেশি আন্তরিক। এই জিনিসটা খুবই ভালো লাগছে এবং নড়াইলে অসাধারণ অসাধারণ প্লেস দেখানোর চেষ্টা করেছি। আর সবথেকে একটা বড় কথা, নড়াইলে এমন অনেক প্লেস আছে যেটা আমি দেখাতে পারিনি। তার কারণ হচ্ছে যে এটা হচ্ছে ডিস্টেন্স অনেক হয়ে যায়, যেখানে যায় এসে কন্টিনিউ করে আমি পারতাম না এতগুলো প্লেস আপনাদের সামনে দেখানোর। নেক্সট টাইম নড়াইলে আবারও ব্লগ আসবে, ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। আরও একটা কথা যেটি না বললে নয়, তার মানে আমার লাইফে বাংলাদেশ টিমের কোনো একটা প্লেয়ারের বাসায় প্রথম শ্যুট করা, মাশরাফি ভাইয়ের বাসায়। সো মেন কথা হচ্ছে অসাধারণ লাগছে, আর তার আম্মার বিহেভিয়ার এই জিনিসটা আসলে অসাধারণ ছিল, যদিও সেটা ক্যাপচার করা সম্ভব হয়নি। সো আপনারা যারা নড়াইলে আসবেন এই ব্লগের প্লেসগুলো অবভিয়াসলি ট্রাই করবেন,
এবং ফুডগুলো ট্রাই করবেন, আপনাদের অসাধারণ লাগবে এবং নড়াইলের মানুষের আতিথেয়তা আসলে মন কেড়ে নেবার মতো। সো আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, দেখা হবে খুবই শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আপনি ভালো থাকলে ভালো থাকবে আপনার ফ্যামিলি, এবং আপনার ফ্যামিলি ভালো থাকলে ভালো থাকবে আমাদের দেশ। আসসালামু আলাইকুম।